আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে। আজকে আমরা জানব সুনামগঞ্জ জেলা সম্পর্কে। সুনামগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে সুনামগঞ্জ বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। কিংবদন্তি এবং ঐতিহাসিক তথ্যাবলী থেকে অনুমান করা হয় যে সুনামগঞ্জ জেলার সমগ্র অঞ্চল প্রাচীন কামরূপ বা প্রাগজ্যোতিষপুর রাজ্যের অন্তর্গত ছিল। জৈনিক মোঘল সিপাহী সুনামুদ্দিন নামে সুনামগঞ্জের নামকরণ করা হয়। 1877 খ্রিস্টাব্দে সুনামগঞ্জকে মহকুমায় এবং 1984 খ্রিস্টাব্দে জেলায় উন্নীত করা হয়। সুনামদি নামক জৈনিক মোগল সিপাহীর নামানুসারে সুনামগঞ্জের নামকরণ করা হয়েছিল বলে জানা যায়। সুনামদি সুনামুদ্দিনের আঞ্চলিক রূপ নামক উক্ত মোঘল সৈন্যর কোনো এক যুদ্ধে বিরচিত কৃতিত্বের জন্য সম্রাট কর্তৃক সুনামদিকে এখানে কিছু ভূমি পুরস্কার হিসাবে দান করা হয়। তার দানস্বরূপ প্রাপ্ত ভূমিতে তারই নামে সুনামগঞ্জ বাজারটি স্থাপিত হয়েছিল। এভাবে সুনামগঞ্জ নামের ও স্থানের উৎপত্তি হয়েছিল বলে মনে করা হয়ে থাকে। উত্তরে খাসিয়া ও জৈন্তিয়া পাহাড়, পূর্বে সিলেট জেলা, দক্ষিণে হবিগঞ্জ জেলা, পশ্চিমে নেত্রকোনা জেলা ও কিশোরগঞ্জ জেলা অবস্থিত। সুনামগঞ্জ জেলা 12টি উপজেলা, 12টি থানা, 4টি পৌরসভা, 88টি ইউনিয়ন, 1535টি মৌজা, 2887টি গ্রাম ও 5টি সংসদীয় আসন নিয়ে গঠিত। জনসংখ্যা 213,738 জন। এর মধ্যে পুরুষের সংখ্যা রয়েছে 1,036,678 জন। মহিলাদের সংখ্যা রয়েছে 977,060 জন। মুসলিমদের সংখ্যা রয়েছে 1,715,033 জন। হিন্দুদের সংখ্যা রয়েছে 29,47,065 জন। বৌদ্ধদের সংখ্যা রয়েছে 2,843 জন এবং খ্রিস্টানদের সংখ্যা রয়েছে 136 জন এবং অন্যান্যদের সংখ্যা রয়েছে 961 জন। এই জেলায় মণিপুরী, খাসিয়া, হাজং, গারো প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। সুনামগঞ্জ জেলায় মোট 12টি উপজেলা রয়েছে। সর্বশেষ উপজেলা হল মধ্যনগর উপজেলা। বাংলাদেশের বিশেষ করে সুনামগঞ্জ জেলার হাওড়গুলোর আছে মনোমুগ্ধকর নাম, যেমন টাঙ্গুয়ার হাওড়, শনির হাওড়, মাটিয়ান হাওড়, দেখার হাওড়, হালির হাওড়, করচা হাওড়, পাকনা হাওড়, ধলা পাকনা হাওড়, আঙ্গরখালি হাওড়, খচ্চর হাওড়, নখলা হাওড়, সানুয়া ডাগুয়া হাওড়, শৈলচক্রা হাওড়, হৈশাম হাওড়, বড় হাওড়, হালিয়ার হাওড়, চন্দ্রসোনার থাল হাওড়, ডিঙ্গাপুতা হাওড় প্রভৃতি। সুনামগঞ্জ জেলার সাক্ষরতার হার 49.75%। সুনামগঞ্জ জেলায় শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে নিট ভর্তির হার ছিল 98.53%, গড় উপস্থিতির হার 89%, প্রাথমিক বিদ্যালয় হতে ঝরে পড়ার হার 10.38%। ইউনিসেফ 2019 তথ্য অনুযায়ী সুনামগঞ্জ জেলায় শিক্ষার্থী ঝরে পড়ার হার 37%। হাওড় জনপদের অসুবিধাগ্রস্ত পরিবারের অভিভাবকগণ পূর্বে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কিছুটা অসচেতন থাকলেও বর্তমানে সমাজের উচ্চবিত্ত পরিবারের মতো প্রান্তিক সমাজের অভিভাবকদের কাছেও প্রাথমিক শিক্ষার চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অভিভাবকগণ তাদের সন্তানদের মৌলিক শিক্ষা হিসেবে প্রাথমিক শিক্ষাকে বেছে নিচ্ছেন, ফলে প্রাথমিক শিক্ষায় শিশুদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। 2018 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার 91.95%, শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার 34.4%, যার মধ্যে পুরুষ রয়েছেন 38.1% এবং মহিলা রয়েছে 30.5%। পিটিআই 1, কলেজ 30, মাধ্যমিক বিদ্যালয় 168, প্রাথমিক বিদ্যালয় রয়েছে 1050, কারিগরি স্কুলে রয়েছে 5 এবং কিন্ডারগার্টেনে 20, কমিউনিটি বিদ্যালয়ে 72, মাদ্রাসায় রয়েছে 165। সুনামগঞ্জ জেলায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য জেলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।